हेलो व्यूअर्स, दिस इज कृष्ण कुमार फ्रॉम टेक कृष्ण 24 यूट्यूब चैनल। तो बराबर मत आबार एक वीडियो निये आसलम। तो आजकेर वीडियोते देखाबो किभाबे आपनादेर इमो अकाउंट अन्य कारो फोने जदि लग इन करा थाके ताहले ओई अकाउंट ओर फोन यूज ना करे आपनादेर फोने किभाबे ट्रांसफार करे निये आसबेन सेई प्रसेसटा आमि आजके करे देखाबो। ओके, तो अन्य केउ इमो व्यवहार करले आपनि করবেন এই প্রসেসটা আমি আজকে করে দেখাব। অর্থাৎ কোনো সময় আপনাদের ফোনের যদি ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে বা অন্য কেউ আপনার অ্যাকাউন্ট চুরি করে ব্যবহার করে থাকে, তাহলে তার থেকে অনায়াসেই আপনারা নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজের ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এবং ওই নাম্বারটা আপনাদের সচল থাকতে হবে। ওকে, যদি ওই নাম্বারটি সচল না থাকে বা ওই নাম্বারটি কেউ চুরি করে নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইমো অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝে যাবেন। ওকে, তো প্রথমে আমি আমার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। তো ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট নিচে দেখুন প্লাস আইকনে ক্লিক দিলাম। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে মোর অপশনে ক্লিক দিলাম। এরপর সেটিং অপশনে ক্লিক দিলাম। এরপর ইমো অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক দিলাম। এরপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করলাম। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলি ফোনে আমার এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার হয়েছে প্রত্যেকটি ফোন কিন্তু এখানে শো হবে এবং কোন মাসের কোন সালের কত তারিখে আমি এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করেছি বা অন্য কেউ ব্যবহার করছে কিনা তাও কিন্তু এখানে শো হবে। সম্পূর্ণ তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবো। ওকে, তো এই দেখুন এখানে ভিভো 180 1i এই ফোনে, অর্থাৎ কারেন্ট আমার ফোনে কিন্তু লগ ইন আছে। বাট এর আগে দেখুন অন্য একটি ফোনে অর্থাৎ প্রিমো GS3 চলেছে। কেমন, তো আমি আজকে এই প্রিমো GS3 থেকে কীভাবে আমার ফোনে ট্রান্সফার করবো সেই প্রসেসটি করে দেখাবো। তো আমি প্রথমে প্রিমো GS3 ক্লিক দিলাম। প্রিমো GS3 ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রিমো GS3 যতগুলো অপশন ছিল ওই অপশনগুলো এখানে শো হবে। ওকে, এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক দেবো। ডিলিটে ক্লিক দেওয়ার পর এখানে কনফার্ম হতে বলতেছে, এখান থেকে ডিলিটে ক্লিক দেবো। এখানে বলছে উই উইল সেন্ড ভেরিফিকেশন কোড টু ইউ অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ আফটার ভেরিফিকেশন। অর্থাৎ আমার যেই নাম্বারে এই ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট আছে ওই নাম্বারে কোড তারা সেন্ড করবে, ওই কোডটি আমাকে দিয়ে দিতে হবে, তাহলে ওই ফোন থেকে ট্রান্সফার হয়ে আমার ফোনে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ওকে, তো এরপর আমি ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ফোনে ওই সিমটি ইন আছে ওই ফোনে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। আপনারা অলরেডি মেসেজের শব্দ শুনতে পেয়েছেন, আমি জাস্ট ওপেন করছি এবং ওই কোডটি এখানে দিয়ে দেবো। ওকে, এখানে কোডটি দিয়ে দিচ্ছি, এখানে 4 সংখ্যার একটি কোড দিবে। ওকে, তো আমি কোড দিচ্ছি। কোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই এরা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ওই অ্যাকাউন্ট থেকে আমার যে ইমো অ্যাকাউন্ট সেটা আমার ফোনে ট্রান্সফার হয়ে চলে এসেছে। তো আমার ভিডিও দেখে অবশ্যই বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন বা কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।